हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के साथ शेयर करब बाबुर्चिर रेसिपी बिये बाड़ीर शाही फिरनी किभावे तैरी करते हैं सेई पद्धति। तो आम्रा एखाने बाबुर्चिर रेसिपीते ही तैरी कराटा शेयर करेछि, कारण एभावे तैरी करले खूब बेशी उपकरण लागे ना एवं खूब मजादार भावे एटी तैरी करा जाए। तो चलुन देखे निया जाक किभावे एटी तैरी करते हैं। तो एखन आम्रा बिये बाड़ीर स्वादे बाबुर्चि रेसिपी जे शाही फिरनी तैरी करते हैं तार जन्नो आम्रा एखाने 1/3 कप परिमाण चाउल आधा घंटार जन्नो आम्रा भिजिए रेखेछिलाम। भिजिए रेखे आम्रा 70% एटीके ब्लेंड करे निएछि एकटी ब्लेंडारेर साहाज्ये, कारण एटी जखन सिद्ध हये जाबे तखन एमनिते एकटु बड़ो हबे। आर एखाने आम्रा एकटी पात्रे आम्रा 1/2 कप उष्ण गरम दूधे আমরা 10-12টি কাজু বাদাম আমরা ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো, এবং 10 মিনিট পরে আমরা এটিকে এখন একটি ব্লেন্ডারে নিব। নিয়ে কমপ্লিটলি আমরা ব্লেন্ড করব না, দেখুন আমরা হাফ ব্লেন্ড করে নিয়েছি। এখন আরেকটি পাত্রে আমরা 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, এবং তার সাথে আমরা 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এবং 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে এই গুঁড়া দুধটা ওর সাথে আমরা এখন মিশিয়ে নিব। তো এখন লিকুইড দুধের সাথে 1/2 কাপ গুঁড়া দুধটা দেখুন আমরা মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে আমরা 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আমরা অ্যাড করে নিব। তবে আপনাদের বাসায় যদি মাওয়া থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই 1/2 কাপ লিকুইড মিল্কে আপনারা 1/2 কাপ মাওয়া নিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্কের প্রয়োজন হবে না। আমরা অন্য একটি পাত্রে আমরা কিছু জাফরান নিয়ে নিব। তো আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ একই রকম উষ্ণ গরম দুধ নিয়েছি, এবং এই উষ্ণ 2 টেবিল চামচ গরম দুধে আমরা জাফরান নিয়ে নিচ্ছি এখানে জাস্ট 1 চিমটার মতো। তো আমরা এটা গুলে নিয়েছি এখানে, তবে যেটুকু আমাদের প্রয়োজন সঠিক কালার আসার জন্য সেটুকু আমরা ইউজ করব এখান থেকে। আর এটা ইউজ করলে আপনার বিয়ে বাড়ির যে শাহী ফিরনি সেটির একটা ফ্লেভার বা কালার এগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। তবে যদি আপনাদের জাফরান না থাকে সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ কেওড়া জল ইউজ করতে পারেন। তো এখন আমরা চুলায় একটি ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটিতে আমরা এখানে 4 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। তো 4 কাপ দুধ নিয়ে আমরা দুধগুলোকে এভাবে নেড়েচেড়ে জাল দিব, এর সাথে হালকা মানে 1 খণ্ড দারচিনি এবং 2-3টি এলাচ মিশিয়ে নিয়ে আমরা অনবরত নাড়তে থাকব যাতে শর্টটা না পড়ে। আর এভাবে আমরা 6-7 মিনিট এই দুধটাকে জ্বালিয়ে নেব। তো আমরা এখন এটিকে 6-7 মিনিট আমরা জ্বালিয়ে নিচ্ছি, এবং এটিতে যখন বলক চলে আসছে তখন আমরা যে চাউলটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটি আমরা 1/2 কাপ পানিতে আমরা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এভাবে রাখলে চাউলটা দেখা যাচ্ছে দলা বেটে যায় না। তো 1/2 কাপ পানিতে আমরা চাউলটাকে যে ভিজিয়ে রেখেছিলাম এখন এটিকে আমরা এই দুধের সাথে ছেড়ে দিচ্ছি। তো এখন আমরা দুধের সাথে ছেড়ে দেওয়ার পরে এটিকে এখন অনবরত অবশ্যই নাড়তে হবে, কারণ আপনারা যদি অনবরত নাড়তে না থাকেন তাহলে চাউলটা তলায় আপনার লেগে যাবে এবং চাউলটা দলা বেটে যাওয়ার সম্ভাবনাও বেশি। তো এখন থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাদেরকে এই চাউল এবং দুধগুলিকে আপনার অনবরত নাড়তে হবে। তো এখন এভাবে আমরা চাউলটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাউলটা সিদ্ধ হয়ে আসছে দেখুন অলমোস্ট আমাদের, তো দুধটাও ঘন হয়ে আসছে, চাউলটাও সিদ্ধ হয়ে আসছে। তো চাউলটা সিদ্ধ হয়ে আসার পরে আমরা এখন এটির সাথে চিনি অ্যাড করব। তবে খেয়াল রাখবেন চাউলটা সিদ্ধ হওয়ার আগে কোনো মতেই চিনিটা আপনারা ব্যবহার করবেন না। তো আমরা এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন, কারণ যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খেতে চান তাহলে একটু কম। আমরা এখানে 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে নিচ্ছি, আপনারা লবণটা অবশ্যই দিয়ে নেবেন, কারণ লবণটা দিলে আমরা যে চিনি দিয়েছি এবং এই চিনির যে মিষ্টি এটার একটা ব্যালেন্স তৈরি হয়। তো এখন আমরা কাজু বাদাম যেটা 1/2 ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি।
আর সাথে আমরা যে তিন ধরনের দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই চাউলটা সিদ্ধ হয়ে আসার পরেই এগুলো আপনারা এর সাথে অ্যাড করবেন, না হলে কিন্তু চাউলটা সিদ্ধ হতে চায় না। তো এখন আমরা এটিকে অনবরত নাড়তে থাকব এবং নেড়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমরা যে জাফরানগুলো রেখেছিলাম সেটি আমরা দিয়ে নিচ্ছি। তো আগেই বলেছি জাফরান না থাকলে আপনারা কেওড়া জল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে নেবেন। তো এটা দিলে কি হয়, আপনার শাহি যে ফিরনি বাবরচি স্টাইলে তৈরি করা হয় সেটির একটা ফ্লেভার এবং কালার দুইটাই পাওয়া যায়। তো এখন আমরা এটিকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া কন্টিনিউয়াসলি করে যেতে হবে, কারণ তা না হলে আপনার এটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমাদের ফিরনিটা কেমন হয়ে আসছে, ঠিক এমন ঘন হয়ে আসলেই এটি নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। তো আমরা এখন চুলার জালটা নিভিয়ে দিব। তো আমরা এখন যেহেতু আমাদের ফিরনিটা তৈরি হয়ে গেছে তো চুলার জালটা এখন আমরা নিভিয়ে দিয়েছি। তো দেখুন কেমন হয়ে আসছে, কারণ এটি যখন আমরা ঠান্ডা হয়ে আসবে তখন দেখব আরও ঘন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে একটু ঘি অ্যাড করে নিতে পারেন যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ হয়। তো আমাদের যেহেতু ঘিয়ের ফ্লেভারটা পছন্দ না তাই আমরা এখানে ঘিটা দিচ্ছি না, আপনারা একটু ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নিতে পারেন। তো এখন আমরা এগুলিকে পাত্রে নামিয়ে নিব। সো বিয়ে বাড়িতে নর্মালি কাপে পরিবেশন করা হয়, তো আপনারা চাইলে এভাবে কাপে নামিয়ে নিতে পারেন, আর যদি বাসা বাড়িতে খেতে চান তাহলে আপনারা চাইলে কাপ যদি না থাকে তাহলে অন্য কোনো পাত্রে নামিয়ে নিতে পারেন। তো এভাবে অন্য কোনো পাত্রে আপনারা নামিয়ে নিয়ে এতে কিশমিশ, পেস্তা বাদাম বা কাঠবাদাম যেগুলো আপনাদের হাতের কাছে থাকে আপনারা চাইলে এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। তো এভাবেই আপনারা খুব সুন্দরভাবেই মজাদার এবং খুবই সকলের প্রিয় একটি ফিরনি তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।